আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অনেক অনেক শারীরিক সমস্যা আমাদের আসলে তৈরি হয়। কিছু কিছু শারীরিক সমস্যা আছে যেটা আমরা ন্যাচারালি আসলে সলভ করতে চাই। যতক্ষণ পর্যন্ত ন্যাচারালি সলভ করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ফিজিশিয়ানের কাছে যাই না। একটু খেয়াল করে দেখেন, আমাদের শারীরিক প্রত্যেকটা সমস্যা কিন্তু খাবার থেকেই তৈরি হয়, আবার খাবার দিয়ে কিন্তু আমরা এটিকে নিরাময় করতে পারি। সেরকমই একটি শারীরিক সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, মধ্য বয়সী, প্রত্যেকটা বয়সের মানুষের কিন্তু এই প্রবলেমটা হয়। এর একটাই কারণ প্রধান, সেটা হলো খাদ্যাভ্যাস, অর্থাৎ প্রপার টাইমে ফুডটাকে না নেওয়া, ভালো করে চিবিয়ে না খাওয়া, পানির পরিমাণটাকে অ্যাডজাস্ট না করা, রাতের ঘুম না যাওয়া, প্রচুর পরিমাণে ফাইবার রিচ খাবারটাকে অফ রেখে বিভিন্ন ধরনের রিফাইন্ড খাবারটাকে কনজিউম করা, অর্থাৎ খাবারটাকে ইমব্যালেন্স নেওয়ার কারণে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাই দিনের পর দিন যখন আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগবেন, তখন অনেক ধরনের রেকটাল প্রবলেমে আপনার তৈরি হবে। তার পাশাপাশি তখন আপনার কোলোরেকটাল অনেক ধরনের ডিজিজ কিন্তু তখন তৈরি হয়ে যায়। তাই সেই ধরনের ডিজিজে যাওয়ার আগে আপনাকে ন্যাচারাল রিমেডি নিতে হবে, কীভাবে কোষ্ঠকাঠিন্য থেকে বের হয়ে আসা যায়। কারণ আপনার কোলন হলো আপনার সেকেন্ড ব্রেন। আমাদের ব্রেনকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, যখন আপনার কোলনটা ক্লিন থাকে তখনই কিন্তু আপনার ব্রেনটা অ্যাক্টিভ থাকে, এবং একমাত্র কোলনই পারে আমাদের এই ব্রেনটাকে ডিস্টার্ব করতে। সো যারা রেগুলার বাউল ক্লিয়ার করতে পারেন না, কোষ্ঠকাঠিন্য থাকে, পেটে গ্যাস থাকে, এবং তাদের আদার্স কিছু শারীরিক প্রবলেম তখন তৈরি হয়, মেজাজ খিটখিটে হয়, খেতে পারেন না, ক্ষুধামন্দা তৈরি হয়, প্রচণ্ড গ্যাস হয়, কোনো একটা জায়গায় বসে তিনি আসলে শান্তি পান না, সেজন্য কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেভাবে খাবারটাকে সিলেক্ট করতে হবে। যারা লং টাইম এইটাতে ভুগছেন তাদেরকে বলবো প্রতিদিনের পানির পরিমাণটা ঠিক রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি রাতের বেলা খাওয়া শেষ করে আগে ব্রাশ করে নেবেন, এবং সকালে ঘুম থেকে ওঠার পর সিম্পল আমরা যে কুলি করে পানি ফেলি তা করার পরে হাফ গ্লাস থেকে এক গ্লাস পানি কুসুম গরম খেলেই হবে। যারা লেবু খেতে অভ্যস্ত একটু লেবু দিতে পারেন, জাস্ট ছোট এক পিস লেবুর কয়েক ফোঁটা। যারা খেতে অভ্যস্ত না, নর্মাল পানি খেয়ে জাস্ট 15 থেকে 20 মিনিট হাঁটার প্ল্যান করবেন, এটা একটা প্রসেস। সেকেন্ড হলো পানিটা খাওয়ার পরে চেষ্টা করবেন যে একটু ফাইবার, যারা ফ্রুটস খেতে পারেন বিশেষ করে পাকা পেঁপের কথা বলবো, যারা ছোলা খেতে পারেন তারা স্কিন সহ ছোলাটাকে রাতে ভিজিয়ে রাখলেন, সেই চামড়া সহ ছোলাটাকে প্রায় 20 থেকে 50 গ্রাম ছোলা হলেই হয়ে যায়, এটাকে চিবিয়ে খাওয়া, বা 2 থেকে 3টা খেজুর খেয়ে ফেলা, অথবা বিভিন্ন ধরনের আমরা বাদাম খেতে বলি, বিশেষ করে আমি কাঠবাদামের কথা বলবো যেটাকে রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা খাবেন। যারা জিরা পানি খেয়ে অভ্যস্ত তাদেরকে বলবো রাতে জিরাটা 1 চা চামচ জিরা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন, হোল নাইট এটা ভিজবে, সকালে ওঠার পরে জিরাটাকে ছেঁকে ফেলুন, সেই পানিটা নিন, তাকে ওভেনে গরম করুন বা চুলায় গরম করে নিলে একটু গরম করার পরে একটু লেবুর রস একটু মধু মিক্সড করে জিরা পানিটা খান, এটাও আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে দেবে। তার পাশাপাশি দৈনিক সকাল থেকে রাত পর্যন্ত খাবারে আপনার দৈনিক চাহিদার টোটাল ক্যালোরি 30% আপনাকে ফাইবার রিচ খাবার নিতে হবে। যেমন সকালে যারা ব্রেকফাস্টে হয়তো একেবারে ড্রাই খাবার খেয়ে ব্রেড খাচ্ছেন, ডিম খাচ্ছেন, সেখানে কোনো ফাইবার নাই, তাদেরকে বলবো একটু শশা টমেটো স্লাইস করে রাখতে পারেন, সেই স্লাইসটাই আপনি খেতে পারেন। বা এরপরে যদি সকালে খালি পেটে আপনি পাকা পেঁপে না খান, নাস্তার পরে আপনি পাকা পেঁপেটা খাওয়ার একটু চেষ্টা করুন। বা যারা রেগুলার এই প্রবলেমে ভুগছেন তাদেরকে বলবো সকালে সবজি দিয়ে একটা স্যুপ করে খাওয়ার জন্য, বা আলাদা করে সালাদ একটু অলিভ অয়েল দিয়ে কয়েক রকম ভেজিটেবল দিয়ে, যেমন শসা, গাজর, টমেটো, বাঁধাকপি, এই ধরনের সবজি দিয়ে যদি একটা সালাদ তৈরি করা হয়, 1 টিস্পুন অলিভ অয়েল ইউজ করে আপনি সালাদটাকে খান, এই ফাইবারটাও কিন্তু আপনার বাউলটাকে নর্মাল করতে হেল্প করবে। যারা সকালে খেতে পারছেন না তাদেরকে বলবো দুপুরের খাবারে অবশ্যই ভেজিটেবল, যেমন আমরা শাক, বিভিন্ন ধরনের শাক আমাদের দেশে পাওয়া যায়, প্রতিদিনই চেষ্টা করতে হবে কোনো না কোনো ধরনের শাক আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। মাছটাকে তেলে না ভেজে, চিকেনটাকে তেলে না ভেজে জাস্ট কষিয়ে রান্না করার চেষ্টা করতে হবে, এবং এই ধরনের প্রোটিনের সাথে সবজিটাকে অ্যাড করে দেন, অর্থাৎ মাছের সাথে সবজি, চিকেনের সাথে সবজি মিক্সড করে কুকিং করবেন এবং সেই খাবারটাকে আপনি খাবেন। রাতের শেষ খাবারটাকে চেষ্টা করতে হবে যে গুরুপাক খাবার কোনোভাবেই না নেওয়া। দিনে যে সিম্পল খাবারটা খেলেন সেরকমই রাতের খাবারটা আরেকটু সিম্পল হতে পারে, যেমন টক দই, চিড়া কলা, এটা হতে পারে। ওটসের সাথে ওটসটাকে বয়েল করে সেখানে যদি আপনি একটু পাকা কলা, চিয়া সিডস মিক্সড করে আপনি দেন, টক দই মিক্সড করে খান, তাতে কিন্তু আপনার বাউল ক্লিয়ার হবে। বা টক দইয়ের সাথে একটু শসা, গোলমরিচের গুঁড়া মিক্সড করে আপনি খেলে আপনার বাউলটা ক্লিয়ার করতে কিন্তু হেল্প করবে। আর আমাদের দেশে খুব প্রচলিত আছে, আমরা এই সবগুলোর ভুষি বা তোকমার কথা সবাই জানি। সো দীর্ঘদিন
দিন আসলে একই ধরনের বিষয় যদি থেকে থাকে দীর্ঘদিন পরে কিন্তু অনেক সময় এই বিষয়গুলো আর কাজ করে না, তাই লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট। রাত জাগা বন্ধ করবেন, আর্লি বিছানা যাওয়ার চেষ্টা করবেন, খাবারের সাথে সাথে বিছানায় কোনোভাবেই যাবেন না, প্রতিদিন এক্সারসাইজ করার চেষ্টা করবেন, ব্রিদিং প্র্যাকটিস করা বা লোয়ার অ্যাবডোমেনের যে ব্যায়ামগুলো আছে স্ট্রেচিং সেই ব্যায়ামগুলো করবেন, খুব সুন্দর করে কিন্তু দেখবেন আপনার বাউলটা ক্লিয়ার হয়ে যাবে। তাই খাবারে ফাইবার রিচ করতে হবে, পানির পরিমাণ ঠিক রাখতে হবে, ভালো করে খাবারটাকে চিবিয়ে খেতে হবে, সময় নিয়ে 10 থেকে 15 মিনিট যেন খাবারটা খাওয়া হয়, খাবারের মাঝখানে পানি না খেয়ে খাবারের সাথে আধা ঘন্টা গ্যাপ রেখে পানি ইনটেক করা, এটা হলো খুব ওয়াইজ ডিসিশন। প্রপার ঘুম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সবচেয়ে বেশি সাহায্য করবে।